শীতের কুয়াশা ভেদ করে আজকের এই সূর্য অন্য এক যুগের জানান দিয়েছে। আজকের এই সূর্যের রশ্মি ধরেই অন্য যুগে প্রবেশ করলো বাংলাদেশ, সেই পথ উন্নয়নের, সেই পথ মেট্রো যুগের। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু দলে দলে লোকজন কিন্তু সেখানে জড়ো হয়েছেন এবং সেইটি বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে সেটিকে তারা বলছেন সেটি তাদের আরো একটি বিজয়। মুভিতে, টিভিতে, নিউজে দেখেছে, কিন্তু বাস্তবে কিন্তু কেউ কখনো মেট্রো রেল দেখে নাই। তো এটা আমাদের জন্য স্বপ্ন। আমাদের বাংলাদেশে এত সুন্দর বিশ্ব উন্নয়নের দেশ সাথে তাল মিলিয়ে এত সুন্দর মেট্রো রেল উদ্বোধন হচ্ছে, এটা আমাদের স্বপ্ন। আমাদের যে দুর্ভোগটা ছিল, এখন এটার কারণে আমরা সেই দুর্ভোগটা আর করতে হবে না। এটার মতো আনন্দের মুহূর্ত, গর্বের মুহূর্ত আসলে আর হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী এই মাত্র উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসমক্ষে উন্মোচন করলেন। ঠিক সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উত্তরা সুধী সমাবেশে যোগদান এবং সেখানে তিনি এসেই প্রথমেই কিন্তু এই মেট্রো রেলের ফলক উন্মোচন করেন। এবং ফলক উন্মোচনের পরে যে সুধী সমাবেশ ছিল, সেই সুধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশের পর ফলক উন্মোচনের স্থানে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী এবং বৃক্ষরোপণ শেষে মেট্রো রেলের কনকোর্স যে দ্বিতীয় তলা রয়েছে সেখানে প্রধানমন্ত্রী যান এবং সেখানে যাওয়ার পর প্রধানমন্ত্রীকে মেট্রো রেলের সম্পর্কে অবহিত করেন কর্মকর্তারা। সেখানে রয়েছেন রাশেদ লেমন, আমরা এখন শুনবো রাশেদ লেমনের কাছে সবশেষ খবর। স্টেশনের বাইরের আনুষ্ঠানিকতা সেরেই এই উত্তরা উত্তর অর্থাৎ মেট্রো রেলের 1 নম্বর স্টেশনের মূল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে স্কেলেটার বা চলন্ত সিঁড়ির মাধ্যমে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহেনা। এর মাঝে তিনি যখন স্টেশনে স্কেলেটার থেকে ওঠার থেকে স্টেশনে আসার মাঝের যে পথটুকু, সেই পথে কিন্তু তিনি একবার দাঁড়িয়ে এখানে যারা উৎসুক জনতা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, তাদের কিন্তু হাত টেনে শুভেচ্ছা জানান। এরপরেই অনেকটা হাসি মুখ এবং উচ্ছ্বাস নিয়ে তিনি কিন্তু প্রবেশ করেন মূল প্ল্যাটফর্মে এবং প্ল্যাটফর্মে এসে তিনি এই যে স্টেশন টিকিট কাউন্টার 1, সেই টিকিট কাউন্টার 1 থেকে তিনি একটি একক যাত্রার টিকিট অর্থাৎ 60 টাকা দিয়ে তিনি উত্তরা থেকে আগারগাঁও যাওয়ার যে টিকিট, সেই টিকিটটি সংগ্রহ করেন এবং তার পরপরই তার পেছনে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনা এবং তিনিও কিন্তু সেই একক যাত্রার টিকিট কিনেন এবং এরপরই তাদের যে টিকিট দুটি, সেই টিকিট দুটি দেখিয়েছেন এবং তখন তাদের আসলে উচ্ছ্বাস যে বাঁধন হারা ছিল সেটি কিন্তু চোখে মুখে স্পষ্ট বোঝা গেছে। টিকিট নিয়ে এ পথ দিয়ে এসে এই দরজা দিয়েই অর্থাৎ এন্ট্রি গেট দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে বাড়ান মেট্রো যাত্রার দিকে। সে সময় সঙ্গে ছিলেন তার বোন সহ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। পরে এই পাশ থেকে বেরিয়ে স্কেলেটারে বা চলন্ত সিঁড়িতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান প্ল্যাটফর্মে। সেখানে ছিলেন সহকর্মী দেবাশিস রায়, পরেরটুকু জানবো তার কাছ থেকে। যানজটে নগরীতে আধুনিক যানের সূচনা পর্ব, এই আয়োজন সেই শুভক্ষণ উদযাপনের। বেলা 1:30 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উত্তরা নর্থ স্টেশনের মূল যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে আসেন এবং প্ল্যাটফর্মের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় তিনি অংশ নেন এবং সে সময় প্রধানমন্ত্রীকে আমরা লক্ষ্য করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ ফ্ল্যাগ দুলিয়েছেন, অর্থাৎ সেই সংকেত দেওয়ার পরপরই কিন্তু একটি ট্রেন স্টেশন থেকে ছেড়ে যায়, অর্থাৎ সেই মেট্রো রেলের চাকা কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে তখনই উদ্বোধন করেছেন, অর্থাৎ মেট্রো রেলের চাকা ঘোরার মধ্যে দিয়েই কিন্তু প্রধানমন্ত্রীর যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি শুরু হয়ে যায় এবং তারপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক সেই ফ্ল্যাগ সাইনিং করেছেন, অর্থাৎ যে ফ্ল্যাগটি তিনি উড়িয়েছেন সেই সবুজ ফ্ল্যাগটিতেই কিন্তু তিনি ঐতিহাসিক তার স্বাক্ষর করেছেন এবং এর পরপরই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিতা কেটে তার যে নির্ধারিত ট্রেনটি ছিল সেই ট্রেনে তিনি চেপে বসেন এবং তার সঙ্গে সফর সঙ্গী হন প্রায় 200+ মানুষ। এদের অনুভূতি ঠিকমতো ব্যক্ত করে ছোটবেলায় ঈদের দিন যেরকম আমরা আনন্দিত হইতাম, আমি ঠিক এরকম আনন্দ বোধ করছি। বুকটা মাথাটা অনেক উঁচুতে উঠছিল পদ্মা সেতু দ্বিতীয়, এটা আর একটা মাইল ফলক উন্নয়নের, এই জন্য আমরা সবই আনন্দিত, খুশি, খুব ভালো লাগছে, দেশে গিয়ে যাচ্ছে, অসম্ভব রকম ভালো লাগছে, খুব গর্ব অনুভব করছি। আগে সব বিদেশে গেলে এইরকম মেট্রোতে চড়তাম, সাবওয়েতে চড়তাম, এখন নিজের দেশে তখন স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দিয়েছেন শেখ হাসিনা।
এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি ট্রেনটি যখন উচ্চ গতিতে চলছিল তখন কিন্তু তিনি আসনে বসেছিলেন এবং সেই আসনে তিনি বেশ কিছু সময় বসেছিলেন এবং খুব সানন্দেই কিন্তু সেই সময়টিতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করা গেছে। তার মুখচ্ছবির মধ্যে এক ধরনের উচ্ছ্বাস ছিল, এক ধরনের আনন্দ ছিল। যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তিনি ঘটাতে পেরেছেন। একের পর এক কিন্তু তিনি বগিতে এসেছেন এবং সেই বগিতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন এখানে বগিতে যারা ছিলেন তাদের সঙ্গে, সেই কম্পার্টমেন্টগুলিতে যারা তার সফর সঙ্গী হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করার এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করার, এবং এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটি কম্পার্টমেন্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নিজেই এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানাও। একটা অবিস্মরণীয় দিন আমাদের সকলের জন্য, আমাদের জেনারেশনের জন্য। আমরা এটা কল্পনাও করতে পারিনি ছোটবেলায় যে এরকম বিষয় একটা হবে। তো আগামীতে যখন সবগুলো লাইন হয়ে যাবে তখন ঢাকা শহরে চলাচল অনেক সহজতর হবে আশা করছি। এর মাধ্যমেই এই পুরো যাত্রাটি শেষ হলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আনুষ্ঠানিক উদ্বোধন অর্থাৎ মেট্রো রেলের চাকা ঘোরানোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় তিনি এবং তার ছোট বোন নিজেই উপস্থিত ছিলেন এবং এই পুরো যাত্রাপথ শেষ হতে কিন্তু সময় লেগেছে 10 মিনিট 10 সেকেন্ড। এবং এই 10 মিনিট 10 সেকেন্ডের মধ্যে প্রধানমন্ত্রী খুব অল্প সময় বসেছিলেন। তিনি পুরো সময়টি চেষ্টা করেছেন তার যারা সফর সঙ্গী, বিশেষ করে তার সঙ্গে যারা যাত্রা করেছেন তাদের সঙ্গে কথা বলার। আমরা এই পুরো চিত্রটি শহরের বিভিন্ন উঁচু ভবন থেকে দেখাবার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক যাত্রাটি অর্থাৎ মেট্রো রেলের প্রথম যে কোচটি ছুটে এলো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, সেই চিত্রটি আমরা বিভিন্ন উঁচু ভবন থেকে ধারণ করেছি এবং এই শহরের পরিস্থিতি কেমন ছিল সেটি নিয়েও আমরা চেষ্টা করেছি সেই শহরের চিত্র তুলে ধরতে। সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। বিজয়ের মাসে আরও একটা বিজয়, সকল প্রতিবন্ধকতা মারিয়ে আজ এক সফলতার গল্প লেখা হলো বাংলার মাটিতে। স্কুল, কলেজ, অফিস, স্টেডিয়াম সহ পুরো মিরপুর এলাকায় যাতায়াত করতে হলে মিরপুর 10 নম্বর আসতেই হবে যাত্রীদের। আর 10 নম্বর মানেই ঘামঝরা যানজটে অসহনীয় দুর্ভোগের চিত্র। সে এলাকায় এখন চলছে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ট্রেন। সাহসী এই প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীবাসী যেন শুরু করেছেন নতুন দিনের স্বপ্ন বোনা। জানাচ্ছিলাম মিরপুর 10 এলাকা থেকে। আগারগাঁও এলাকা থেকে জানাবেন সহকর্মী বুলবুল রেজা। দিয়াবাড়ি থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত যে সকল যাত্রী সাধারণ রয়েছেন, অর্থাৎ সেই দিয়াবাড়ি থেকে পরবর্তীতে মিরপুর 12 নম্বর, পল্লবী, মিরপুর 10, 11, শাওরাপাড়া এবং কাজীপাড়ার যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদেরকে শেষ পর্যন্ত এই আগারগাঁও স্টেশনে এসেই কিন্তু থামতে হবে, অর্থাৎ তাদেরকে মেট্রো থেকে নামতে হবে। পরবর্তীতে অন্য যে গন্তব্য রয়েছে, বিশেষ করে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার, এই অঞ্চলের যারা যাত্রী সাধারণ রয়েছেন, যাদের অফিস আদালত রয়েছে, তারা কিন্তু অন্য কোনো পরিবহনের মাধ্যমে তাদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। তবে এই আগারগাঁও স্টেশনটি বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন, কারণ আগারগাঁও এলাকাটিতে কিন্তু অন্তত 2 ডজনেরও বেশি সরকারি অফিস রয়েছে, শুধুমাত্র সরকারি অফিস, এবং খুবই গুরুত্বপূর্ণ অফিসগুলো কিন্তু এই আগারগাঁও অঞ্চলে অবস্থিত। বিশেষ করে আমরা যদি বলি নির্বাচন কমিশন অফিস, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগ বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া ভবন, আইডিবি ভবন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশনের মতো অফিসও কিন্তু এই আগারগাঁও অঞ্চলে অবস্থিত। অর্থাৎ উত্তরার কিংবা মিরপুরের বিভিন্ন এলাকার যারা যাত্রী সাধারণ, বিশেষ করে এই অফিসগুলোতে কর্মরত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই আগারগাঁও স্টেশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেহেতু তাদের এই হাঁটার দূরত্ব অর্থাৎ ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই কিন্তু তাদের এই অফিসগুলো, অর্থাৎ মেট্রো রেল থেকে নামার পর, এই আগারগাঁও স্টেশন থেকে নামার পর তারা খুব সহজেই তাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে অর্থাৎ অফিসগুলো রয়েছে সেখানে যেতে পারবেন খুব সহজেই, কোনো ধরনের ঝামেলা ছাড়াই, খুবই অল্প সময়ের মধ্যে। অর্থাৎ দিয়াবাড়ি থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু, বা তার চেয়ে বেশি অর্থাৎ সর্বোচ্চ 15 মিনিটের মধ্যেই কিন্তু তাদের যে অফিস রয়েছে সেই অফিসে পৌঁছতে পারবেন। শুধুমাত্র এই 2 ডজনেরও বেশি যে সরকারি অফিসের কথা বলা হচ্ছে সেটি নয়, এর বাইরেও কিন্তু আরও বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে, কতগুলো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল রয়েছে। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করলে এই মেট্রো রেলের ফলে, যেহেতু আপাতত আগারগাঁও পর্যন্ত স্টেশন, আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কার্যক্রম, সুতরাং আগারগাঁও কেন্দ্রিক যে যোগাযোগ ব্যবস্থা সেটিতে কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মেট্রো রেল। পাশাপাশি অন্য যে পরিবহন রয়েছে, বিশেষ করে বিআরটিসির কথা যেটি বলা হচ্ছে, অর্থাৎ অন্য গন্তব্যে এই আগারগাঁও থেকে নামার পর বিআরটিসির বাসে করে কিন্তু মতিঝিল পর্যন্ত খুবই সহজে যাওয়া যাবে। এবং আমরা যেটি খেয়াল করেছি যে এই মেট্রো রেলের ফলে বিশেষ করে মিরপুরের বা উত্তরার যারা বাসিন্দা রয়েছেন, আগারগাঁও পর্যন্ত যাদের গন্তব্য, তারা খুব সহজেই তাদের যে প্রতিদিনের যোগাযোগ ব্যবস্থা, প্রতিদিনের কার্যক্রম, সেটি চালিয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত এই আগারগাঁও স্টেশনটি নির্মাণের যে ব্যবস্থাপনাগুলো ছিল, অর্থাৎ যেহেতু শেষ পরিকল্পনা ছিল সরকারের আগারগাঁও পর্যন্ত, সেই আগারগাঁওয়ের যে স্টেশনটি রয়েছে, এই স্টেশনটি কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে খুবই অল্প সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে নিয়েছে এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে যাত্রী সেবা দেওয়ার জন্য। এই আগারগাঁওয়ে আমাদের আরেক সহকর্মী আফজাল হোসেন রয়েছেন, আমরা আফজালের কাছে যাব। বলবুল, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা দেখেছি যে সকাল থেকেই আগারগাঁও স্টেশনে, যে স্টেশনে উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেলের যে ট্রেনটি সেটি ছেড়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনে নামবেন বা এই স্টেশনে নামবেন, সেটির জন্য সকাল থেকেই এই স্টেশনে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক 2:05 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী যে ট্রেন মেট্রো রেল, সেই ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায়। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই ট্রেনে ছিলেন না, এর সঙ্গে আরও প্রায় 200 মানুষ, সর্বস্তরের মানুষ, আওয়ামী লীগের নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, তারাও এই ট্রেনে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করেছেন। তারা যখন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হন, প্রধানমন্ত্রীর মুখে তখন হাসি ছিল আমরা দেখেছি, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে যারা হয়েছিলেন তারাও নামার পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুভূতি ব্যক্ত করেছেন। এবং তারা বারবারই যেটি বলার চেষ্টা করেছেন যে অন্যতম উচ্চতায় দেশের যোগাযোগ খাত পৌঁছে গেছে। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ সুখকর একটি অনুভূতি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার সাথে আমরা বাংলাদেশের প্রথম সূচিত মেট্রো রেল সেখানে আমরা আরোহণ করলাম। এই শহরের সাধারণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য এটা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বহুদূর আগারগাঁওয়ের পরে মতিঝিল, মতিঝিলের পরে কমলাপুর, দেন মেট্রো 6 ইজ ডান উইচ ইজ অ্যানাদার ইয়ার অ্যাওয়ে, তারপরে অন্যান্য আরও কয়েকটি চালু হলে ঢাকা শহর উইল বি কম্পারেবল উইথ এনি আদার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এর আগে আমি কথা বলেছি ট্রেন চালক মরিয়ম আরিজার সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনটি চালাতে পেরে তিনি নিজেকে গর্ববোধ করছেন। যেহেতু তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা হচ্ছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে, এবং তিনি বলছেন যে এই ট্রেনটি স্বাচ্ছন্দ্যভাবেই চলবে এবং এটি একটি কমফোর্ট জার্নি, যারা এই ট্রেনে ভ্রমণ করবেন তারা তাদের জন্য আরামদায়ক হবেন, এমনটি ট্রেন চালক বলছেন। এটা খুবই গর্বের একটা ব্যাপার যে আমি মেট্রো রেলের প্রথম যাত্রা একজন অংশীদার হতে পেরেছি এবং সেই যাত্রায় আমাদের প্রধানমন্ত্রী আমাদের সঙ্গী ছিলেন, সো এটা আসলে অনেক গর্বের একটা ব্যাপার। আজকে মেট্রো রেলের উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকেই আগারগাঁও থেকে শুরু করে পুরো মিরপুর উত্তরা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু করে ঠিক আগারগাঁও পর্যন্ত নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা দেখেছি সকালে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, এর আগে তিনি নাম ফলক উন্মোচন করেছেন এবং এরপরেই আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের উদ্বোধন করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং নৌকাকে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করার জন্য তিনি দেশবাসীর কাছে ধন্যবাদ জানিয়েছেন। তো মেট্রো রেলের উদ্বোধনের খবর এই ছিল আমাদের সঙ্গে বা আমাদের কাছে, আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে।